আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখব কিভাবে সালোয়ার কাটিং করতে হয়। যারা একদম সেলাই কাজে নতুন তারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা নিজেরাই সালোয়ার কাটিং করতে পারবেন। আমরা প্রথমে দেখব পুরান সালোয়ার থেকে কিভাবে মাপ নিতে হয়। আমি মাপের জন্য একটা পুরান সালোয়ার নিয়েছি। তো সালোয়ারটা প্রথমে একটু টান করে সোজা করে নেবেন, তারপর আমরা লম্বার মাপটা দিব। লম্বা হচ্ছে 33 ইঞ্চি, এই 33 ইঞ্চি লম্বা, দেখেন 33 ইঞ্চি লম্বা। তারপর আমি কোমরের যে বেল্টটা আছে এই বেল্টের মাপটা দেখব কত ইঞ্চি আছে। বেল্টটা আছে আপনার 24 ইঞ্চি, ঠিক আছে, ডাবলে 24 ইঞ্চি। তারপর আমি হাইয়ের মাপটা নিব, একদম উপর থেকে হাই আছে আপনার 15 ইঞ্চি হাই, ঠিক আছে, যে দেখেন 15 ইঞ্চি হাই আছে। তারপর আমি পায়ের নিচের মোহরির মাপটা নিব, মোহরিতে আছে 11 ইঞ্চি। তো আমাদের সেলারের মাপ নেওয়া শেষ, এখন আমরা কীভাবে সেলারটি কাটিং করব সেটাই দেখব। এই যে সেলারের মাপটা আপনারা দেখতে পারতেছেন, 33 ইঞ্চি লম্বা, 24 ইঞ্চি কোমরের বেল, হাই হচ্ছে 15 ইঞ্চি, পায়ের নিচে হচ্ছে 11 ইঞ্চি। এখন আমরা এই মাপ অনুযায়ী সেলারটা কাটিং করে নেব। দেখেন আমি কাপড়টা আমি বাস করে নিয়েছি, আমার সাইড একটু বন্ধ সাইড আর এই সাইড হচ্ছে খোলা সাইড। তো খোলা সাইড দেখেন এভাবে 4 পার্ট হয়েছে, আমি ডাবল করে সাইডটা বাস দিয়ে নিয়েছি। তারপরে উপরে কাপড়টা সোজা করে একটা দাগ দিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখেন আমি উপরে একটি দাগ দিয়ে নিয়েছি। দেখেন আমি উপরের যে বেল্টটা আছে বেল্টের জন্য 9 ইঞ্চি, 7 ইঞ্চি বেল্টটা আর 2 ইঞ্চি এক্সট্রা, 9 ইঞ্চি বাদ দিয়ে, উপরে 9 ইঞ্চি বাদ দিয়ে, তারপরে 33 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিয়েছি, এক্সট্রা 2 ইঞ্চি নিয়েছি, তো 35 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিয়েছি। আপনি যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সোজা নিচে একটা দাগ দিয়ে দিতেছি। তারপরে পায়ের নিচে 11 ইঞ্চি মাপ ছিল, তো আমি 11 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিতেছি। আমি 11 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এখন আমি জি 7 ইঞ্চি বেল আর এক্সট্রা 2 ইঞ্চি, 9 ইঞ্চি আমি 9 ইঞ্চি বাদ দিয়ে, তারপর আমি হাই 15 ইঞ্চি ছিল, তো আমি হাই এই 15 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। উপরে অবশ্যই 9 ইঞ্চি বাদ দিয়ে নেবেন, উপরে বাদ দিয়ে 15 ইঞ্চি যেখানে আসে ওই জায়গায় একটা দাগ দিয়ে দিবেন। তো আমি এখন একটা সোজা করে দাগ দিয়ে দিব। তো আমি সোজা করে একটা দাগ দিয়ে নিয়েছি, দেখতে পারতেছেন। তো আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন, আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমি নিচ থেকে উপর যে হাই আছে এখানে আমি শেপ কাট দিয়ে একটা আমি দাগ দিয়ে নিয়েছি। শেপ কাট দিয়ে নিচে এখানে একটা দাগ দিয়ে নিয়েছি। এখন আমি এই দাগ অনুযায়ী আমি এখন কাটিং করে নেব, আর যদি আপনার প্রয়োজন হয় তাহলে আবার নতুন করে মাপটা আবার দেখে তারপরে কাটিং করবেন, যে সব কিছু ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে কাটিং করবেন। তো দেখেন আমি কাটিং করে নিতেছি। এখন এই সাইডে 1.5 ইঞ্চি পরিমাণ একটু বাড়তি কাপড় রেখে তারপরে
কাটিং করব। তো দেখেন আমার কিন্তু সালোয়ারটা কাটিং করা হয়ে গেছে, তো খুবই সহজ সালোয়ার কাটিং করা। তো যদি আপনি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বোঝানোর চেষ্টা করব। এখন আমি কোমরের বেল্টটা কাটবো, তাই আমি যে কাপড়টা আছে এখন এই কাপড়ের পাইটটা আমি সোজা করে চারটা পাট একসাথে সোজা করে বাস করে নেব, সমান করে বাস করে। তারপরে আমরা 22 ইঞ্চি 24 ইঞ্চি আমরা মাপ দিয়েছিলাম, তো আমি এখন 24-এর 12 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব, কারণ এটা ডাবলে 12 ইঞ্চি, সিঙ্গেল করলে 24 ইঞ্চি হয়ে যাবে, তো আমি ডাবলে 12 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। তারপর আমি সোজা করে একটা দাগ দিয়ে দিব। বেল্টটা চওড়া 9 ইঞ্চি আমরা বাদ দিয়ে রেখেছিলাম, তো আমি এখন বেল্টটা 9 ইঞ্চি, এখানে একটু কাপড় শর্ট আছে তো এটা পরে জোড়াতে নিতে হবে, তো আমি 9 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এখন আমি এখান থেকে সোজা করে একটা দাগ দিয়ে দিব। তারপর আমি এই দাগ অনুযায়ী এখন আমি কাপড়টা কেটে নেব, দাগে দাগে আমি কাটিং করে নিতেছি। তো এখন যে একটু কোনাটা জোড়া পড়বে, জোড়াটা আমি যখন সেলাই করব তখন আমি দেখাই দেবো যে এভাবে সেলাই দিয়ে তারপরে সোজা করে একটু কেটে নিতে হবে। তো আমাদের সালোয়ার কাটিং করা হয়ে গেছে, তো আমরা পরবর্তী ভিডিওতে দেখব কীভাবে সালোয়ারটি সেলাই করতে হয়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।